এয়া আমার নতুন মিটার, ঘরত সংস্থাপন করিলে। আর এই মিটারটু এটা ডিজিটালাইজ হব, প্রত্যেক ঘরে ঘরে এনেকা মিটার গই আছে। আর এনেকা মিটার বিলাক এনেকা বাকসত আহে, মই বাকসটো দেখুৱাই দিছো, এইটো বাকস, এনে এইটো। আর এলোকে স্থাপন করেছে মিটারটু, প্রত্যেক ঘরে ঘরে গেছে। কিছু মানে লুগাব লাজ করে বা বেয়া পায়, কিন্তু এনেকাকে বহুত কাম করিব লাগে। পুরোনা লাইটর বিল দিব লাগে, আর ঘরত কোনটো মিটার, পুরোনা মিটারটু এনেকাকে খুলি দিব আপনার, আর নতুনকে দি দিব। কেই কিলোওয়াট আছে সেইবিলাক খবর লব, আর খবর না জানিলে আপনার কথা নাই, পুরোনা লাইটর বিলখন এনেকৈ দি দিব। এয়া হিসাব পত্র করে আছে, আর এইফালে নতুন লুগাই আছে। এইটো সব অফিসত জমা দিব, পুরোনাটো, নতুনটো এইটো। ইয়াত রিচার্জ হইব ন কেদিন পিছত? রিচার্জ তো আইহার কারণে কিমান দিন লাগবো? লাগবো আর এক মামেন না দুই মামেন না দেরি, এক বছর, বছর মান লাগি যাব বলে। গতি নতুন মিটার যদি দেখা নাই আপনার, এইটো চাও, এইটো। আর রিডিং টু আগর নিচনা থাকবো ন, কিছু কিন্তু এইটো আগতকে ডাঙার, এই সময় সময় আহি থাকে, আগতো তো আইছিল। আর এইবিলাক লক করে দিছে না, এনেকাকে লক করে। এইটা মুখত লই লৈছে, তারপর তাতে লক করে আছে। তোমালকে কোয়াশন এনেকা মিটার সবে লুগাব লাগে না না লাগে? সবে লুগাব লাগে। অ, লুগালে মানে কি লাভ হবো? যে পিছত আর নহলে কিনি লুগাব লাগবে, বহুত টাকা দিয়ে কিনি লুগাব লাগবে। অ, এটু মোটামুটি 15-16,000 টাকা এটা চার্জ লব ন? এটা যদি লুগাব কোনোবাই মানে সংকোচ করে পিছত, কিন্তু উল্টা উল্টা যাব পয়সা, কেরেলাত কই গুটি লম্বা হওয়া বলে কয় আমার, তেতিয়া উল্টা কই পয়সা দিব লাগে। আপনিও কিবা এটা কই দিও, আপনি আহার পরা হিসাব বহুত করিলা, মিটারটু নতুন মিটারটু হই গল না, এটা কি করিম কি করিম আমি, এইটু মিটার কেনে কি করিম, এইটু যেনেকুয়া মিটার পুরোনার নিচিনা চলি থাকিব, হেনেকে চলি থাকিব। অ, আর রিচার্জটু বহুত দিন পিছত আহিব বলে, কিন্তু মানে নতুন হই গল আর আজির পর। ঠিক আছে, নতুন মিটারটু আর একবার মই দেখুয়াই দিছি, এইটু নতুন মিটার এনেকুয়াকে। আপনালোকে সকলোৱে লগাওক, কারণ এইটো নতুন মিটারত ডিজিটাল হয়ে যাব সকলো বস্তু। ধন্যবাদ, আর যিমান পাৰে ভিডিওটো শেয়ার করব, লাইক করব, আর যাতা করব। বাই।